এই মুখ কলা ধানটাকে এবার আমি শোধন করব। তা শোধন করার জন্য 5 লিটার জল নিচ্ছি আর কি। খোলাটাতে 5 গ্রাম ওষুধটা হচ্ছে আর কি গুঁড়োটো, এটা দিয়ে দিচ্ছি। আর এক মোট 10 গ্রাম হলো আর কি। এর মধ্যে আমি এটা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। এই কলা করানো বীজটা, এই কলা কানোর বীজটা আমি ঢেলে দিচ্ছি আমি। এটা 8 থেকে 10 ঘন্টা ডুবানো থাকবে আর কি, মানে ফাইনাল অঙ্কুর। এবারে মুখ কলা বীজটাকে আমি ওই 8-10 ঘন্টা তো ওষুধ গোলা জলে ভিজালাম, তারপর আমি আবার যাতে পাঠাবো। এবার আমি যাতে দেওয়ার পর এইটা ঢাকা দিচ্ছি উপরে, এই শুকনো এই ভিজা চটটা শেষবারের মতো যাতে ফাইনাল যাতে। হ্যাঁ, এরপরে খড়গুলো চাপিয়ে দিচ্ছি গরমের জন্য, একটু গরম গরমের জন্য পাঠিয়েছি। জাঁত দেওয়া হয়ে গেছে এবার ধানটা, এবারে এই ড্রাম সিটারের উপযুক্ত হয়ে গেছে, এটাকে এবারে আমি মাঠে নিয়ে যাবো, যে ড্রাম সিটারে ভরে বুনন শুরু করবো আর কি। যাদববাবু, আপনি এই যে 8-10 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে এই যে ফাইনাল যাতে দিলেন এবং এই যে ড্রাম সিটারে উপযুক্ত ভাবে যে অঙ্কুরোদ্ধম হয়েছে, তাই এই ধরনের এই যে বিশ্বশোধনের এই যে প্রযুক্তি, এখানে কি আর কেউ গ্রহণ করছে এটাকে? হ্যাঁ, আমার এই প্রযুক্তি আমার এখানে যত চাষি আছে সমস্ত চাষি বন্ধু আমার এই আমার দেখা দেখি করে খুব উপকৃত হচ্ছে, উপকৃত হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি এই উৎসাহিত করুন চাষিদেরকে, যারা তারা যেন প্রত্যেকেই এই বীজ শোধন করে তারপরে বীজ তলাতে বা ড্রাম সিডারের মাধ্যমে যে চাষ হয় সেখানে যেন অঙ্কুরিত ধান। হ্যাঁ।